এবারের বিশ্বকাপে মোট দশটা দল খেলতেছে তাই না অনেকেই হয়তো বলবে এবারের বিশ্বকাপে ইন্ডিয়া দলটা সবচাইতে বেশি শক্তিশালী অনেকে হয়তো বলবে অস্ট্রেলিয়া অনেক বেশি শক্তিশালী অনেকে বলবে ইংল্যান্ড পাকিস্তান সাউথ আফ্রিকা এদের কথা তবে শক্তিশালী যেই দলই হোক না কেন এবারের বিশ্বকাপে সবচাইতে সাহসী দল হচ্ছে বাংলাদেশ কিভাবে বলছি বিশ্বকাপে অংশগ্রহণ করা যে কোনো দলের দিকে তাকান প্রত্যেকেরই খুব ভালো ওপেনার আছে স্ট্রং টপ অর্ডার ব্যাটিং লাইন আপ আছে পেস ইউনিট ভালো স্পিন ইউনিট ভালো এমনকি প্রায় সবগুলো দলেও অন্তত একটা হলেও লেগ স্পিনার আছে অথচ বাংলাদেশ দলের দিকে তাকান ওপেনিং নেওয়ার সমস্যা তো আমারও জন্মের আগে থেকে আর টপ অর্ডারের কথা কিবা বা বলবো ম্যাক্সিমাম ম্যাচেই দেখবেন যে প্রথম দশ ওভারের মধ্যে দুই তিনটা উইকেট পরে যাচ্ছেই যাচ্ছে আর টেল আমাদের খুব ভালো কোনো ব্যাটসম্যান নাই যদিও ইদানিং নাসুম কিছুটা ভালো খেলছে আর বলিং এর ক্ষেত্রে আমাদের পেস ইউনিট যথেষ্ট ভালো হলেও স্পিনারের দিকে রাশিদ খান কিংবা মুজিবুর রহমানের মতো ভয় পাইয়ে দেবার মতো কোনো বলার আমাদের নাই আর লেগ স্পিনার তো আমরা স্বপ্নেও ভাবি না মানে কি দাঁড়াইলো আমরা যখন ব্যাটিংয়ে নামি আমরা ধৈরাই নেই আমাদের টপ অর্ডারে দুইটা ব্যাটসম্যান নাই টেলেন্ডারে দুইটা ব্যাটসম্যান নাই মানে আমরা সব সময় ছয় উইকেট নিয়ে ব্যাটিংয়ে নামি এইবার আপনারাই ভাবেন বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচে বিপরীত টিম দশ উইকেট নিয়ে খেলতে নামলো আমরা কিন্তু মাত্র ছয় উইকেট নিয়ে খেলতে নামবো তাহলে আমাদের থেকে বেশি সাহসী দল আর কে আছে